আজকে চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় কার্যকরী সভাপতির নাম। তুঙ্গে জল্পনা, এদিন দিল্লিতে বিজেপির সব রাজ্যের সভাপতি এবং সংগঠনের সব স্তরে পদাধিকারী বৈঠক রয়েছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা নিয়ে জল্পনা ক্রমে তীব্র হচ্ছে। মূলত বুথ মণ্ডল স্তর থেকে শুরু করে সংগঠনের শীর্ষস্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বৈঠকের লক্ষ্য বলে জানা গেছে। এছাড়াও আলোচনা হবে সদস্য সংগ্রহ প্রক্রিয়া নিয়েও। সূত্রের খবর, জেপি নাড্ডার পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পরবর্তী ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক না হওয়া পর্যন্ত আপাতত কার্যকরী সভাপতির নাম চূড়ান্ত হতে পারে। পরে প্রস্তাবিত নামে শিলমোহর দেবে বিজেপি সংসদীয় বোর্ড। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে কেরলের পালাক্কাড়ে শুরু হতে চলেছে আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সমন্বয় বৈঠক। সূত্রের খবর, বিজেপির পরবর্তী সাংগঠনিক কর্মপদ্ধতি এবং নেতৃত্বের রূপরেখা চূড়ান্ত হবে কেরলের বৈঠকে। প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা ভোটে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারেনি বিজেপি। মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছে জোট সঙ্গীদের। একাধিক বিজেপি শাসিত রাজ্যেও বেশ খানিকটা ম্লান হয়েছে পদ্মছর। যদিও সামনে আবার বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পরবর্তী সর্বভারতীয় কার্যকরী সভাপতি কে হন সেদিকে নজর রয়েছে সব মহলেরই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।